হযরত ইসরাফিল আলাইহি আসসালামের প্রথম ফুৎকারে সব কিছু ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে পৃথিবী সৃষ্টির শুরু থেকে যত জীবের সৃষ্টি হয়েছিল তা আবার জীবিত হয়ে উঠে দাঁড়াবে। মহাপ্রলয়ের পর সব সৃষ্টি যে মাঠে উপস্থিত হবে তা হলো কিয়ামতের মাঠ। কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির পাপ পুণ্যের হিসাব বিবেচনা করে পুল সিরাত পার হবার জন্য প্রস্তুত করা হবে। পুল সিরাত শব্দটি ফার্সি ও আরবি ভাষার সমন্বয়ে গঠিত। পুলের অর্থ সেতু আর সিরাতের অর্থ রাস্তা বা পথ। তবে ইসলামী পরিভাষায় এর অর্থ পরলৌকিক সেতু বা পুল। এটি জাহান্নামের উপর নির্মিত একটি বিশেষ সেতু যা অতিক্রম করে মুমিনদের জান্নাতে যেতে হবে, আর জাহান্নামবাসী পুল সিরাত অতিক্রম করার সময় নিচে পড়ে যাবে। সাহাবিরা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন সে পুল সিরাতটি কেমন হবে। তিনি বলেন দুর্গম পিচ্ছিল স্থান, এর উপর আংটা ও হুক থাকবে, শক্ত চওড়া উল্টো কাটা বিশিষ্ট হবে, যা নাজদ দেশের সাধারণ বৃক্ষের কাটার মতো হবে। সে সেতুর উপর দিয়ে ইমানদারগণের কেউ পার হয়ে যাবে চোখের পলকের মতো, কেউ বিদ্যুতের মতো, কেউ বা বাতাসের মতো, আবার কেউ দ্রুতগ্রামী ঘোড়ার মতো। পুল সিরাত সম্পর্কে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, পুল সিরাত চুলের চেয়েও অনেক চিকন এবং তরবারির ও খুরের চেয়েও ধারালো হবে। ভয়াবহ এই পুলটি প্রতিটি মানুষকে অতিক্রম করতে হবে, কারণ এর মাধ্যমে প্রত্যেকেই তার আপন জায়গায় পৌঁছাবে। পুলসিরাতে মুনাফিকদের অবস্থা হবে খুবই ভয়াবহ, কারণ পুলসিরাত হবে অন্ধকারাচ্ছন্ন। আল্লাহর পক্ষ থেকে নূর বা আলো ছাড়া তা পার হওয়া কখনো সম্ভব নয়। এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষ যখন অন্ধকারে থাকবে, মুনাফিক হোক বা মুমিন হোক, প্রত্যেক মানুষকে নূর প্রদান করা হবে, তারপর তারা এই সেতু পার হবার জন্য প্রস্তুত হবে। মুনাফিকদের নূর নিবে যাবে, মুমিনরা নূর দেখে সেদিকে ধাপিত হবে। আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত এই নূরই হবে তাদের জান্নাতে যাওয়ার দলিল। পুলসিরাত জাহান্নামের দুই তীরের সঙ্গে যুক্ত থাকবে। এই অন্ধকার স্থানে মুনাফিকরা মুমিনদের থেকে আলাদা হয়ে যাবে, মুমিনরা সামনে যেতে থাকবে কিন্তু মুনাফিকরা তাদের পেছনে যেতে থাকবে। তখন আল্লাহর ফেরেশতা তাদের মাঝে প্রাচীর দিয়ে মুমিনদের থেকে আলাদা করে দিবে এবং মুমিনদের নিকটে আসতে বাধা দেওয়া হবে। মুনাফিক পুরুষ ও নারীরা ইমানদারগণকে বলবে, তোমরা একটু থামো, তোমাদের থেকে কিছু আলু নিয়ে নেই। তখন তাদের বলা হবে, পেছনে ফিরে যাও, সেখানে আলুর সন্ধান করো। অতঃপর উভয়ের মধ্যে প্রাচীর দাঁড় করানো হবে, যাতে একটা দরজা থাকবে, যার ভেতরের দিকে থাকবে রহমত ও বাইরের দিকে থাকবে মুনাফিকরা। আর যখন পুলসিরাতের মাঝামাঝিতে চলে আসবে, নেফাকির ঝোড়ো বাতাস তাদের নূর উড়িয়ে নিয়ে যাবে এবং তাদের হাতে থাকা প্রদীপ নিভিয়ে দেওয়া হবে, ফলে তারা হতভম্ব হয়ে দাঁড়িয়ে যাবে এবং পুলসিরাত পার হতে পারবে না, পাপের কারণে আটকে যাবে এবং জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আর যারা পূর্ণ ইমানদার, সৎকর্মশীল, কবিরা গুনাহ থেকে মুক্ত, মৃত্যুর আগে তওবাকারী, তারা নিরাপদে আগুনের তাপ ও স্পর্শ অনুভব না করেই পুলসিরাত পার হয়ে যাবেন। দুনিয়াতে নেক আমলে যিনি যত অগ্রগামী ছিলেন, পুলসিরাতে তার গতিও হবে অনুরূপ। তারা তাদের আমল অনুপাতে অতিক্রম করতে থাকবে। তাদের প্রথম দল বিদ্যুৎ চমকানোর মতো দ্রুত বেগে পার হয়ে যাবে, পরবর্তী দলটি বাতাসের বেগে, তারপরের দলটি দ্রুতগামী ঘোড়ার বেগে, অপর দলটি উষ্ট্রারোহীর বেগে, তারপরের দলটি মানুষের দৌড়ের গতিতে, অন্য দলটি হেঁটে চলার গতিতে অতিক্রম করবে। মুসলিমদের মধ্যে এমনও ব্যক্তি আছে যারা পাপ কাজে লিপ্ত হয়েছিল, তাদের মধ্যে কিছু ইমানদার লোক যারা পাপ কাজ করেছে এবং বিভিন্ন ধরনের ভুল ত্রুটি করেছে। পুলসিরাতের আকরা তাদের আক্রমণ করবে, ফলে তাদের শরীর ক্ষতবিক্ষত হবে। অতঃপর তারা তাদের জীবনের প্রীত নেক আমলের কারণে আল্লাহর দয়ায় মুক্তি পেয়ে যাবে। তারা তাদের পাপের পরিমাণ অনুযায়ী পুলসিরাতে শাস্তিপ্রাপ্ত হয়েও পুলটি পার হবেন, তাতে থাকবে সাধারণ বৃক্ষের কাঁটাসমূহ। তবে মানুষকে তার উপর দিয়ে অতিক্রম করতে বলা হবে, তাদের মধ্যে কিছু ব্যক্তি কাটার আচর খেয়ে নাজাত পাবে। তাই পুলসিরাতের এই ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ পেতে নেক আমলের বিকল্প নেই। মহান আল্লাহ আমাদের সবাইকে এই কঠিন শাস্তি থেকে নিরাপদ রাখুন।